যে ছোটখাটো একটা ব্যবসা করবেন এবং তার জন্য যদি ছোটখাটো গাড়ি প্রয়োজন, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে টাটা এসি গোল্ড। দেখে যা রয়েছে একেবারে আপনাদের সামনে রয়েছে ডালা আনলোডিং লোডিং কিছু হয়েছে মালপত্র, যার জন্য একটু ঝেঁচা করা হয়েছে ডালার মধ্যে, কিন্তু ডালাটা একেবারে অরিজিনাল রয়েছে। কো ড্রাইভারের সাইড প্রোফাইলটা এবার দেখে নেন, টায়ারের কন্ডিশন দেখতে পাচ্ছেন একেবারে নতুন কন্ডিশনের টায়ার রয়েছে। সামনের টায়ারটাও দেখে নেন, সামনের টায়ারটা তার তুলনায় আরও ভালো রয়েছে, একেবারে নতুন দেখতে পাচ্ছেন। নমস্কার প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চলে এসেছি আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর আপনারা যদি ছোটোখাটো ব্যবসায়িক হয়ে থাকেন, যদি মনে করেন যে ছোটোখাটো একটা ব্যবসা করবেন এবং তার জন্য যদি ছোটোখাটো গাড়ি প্রয়োজন, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে টাটা এসি গোল্ড, অত্যন্ত জনপ্রিয় গাড়ি। এই গাড়িটি অত্যন্ত জনপ্রিয়, মানে এতটা জনপ্রিয় প্রায় মোটামুটি 6-7 বছর ধরে এই গাড়িটি রাজত্ব করে চলেছে ভারতের রাস্তাতে। জেনারা ধরেন জলের জার হোম ডেলিভারি করা, কিংবা গ্যাসের হোম ডেলিভারি করা, কিংবা পাড়া যদি মনে করেন কি যে হকারির ব্যবসা করবেন, তার জন্য এই গাড়িটি একেবারে বেস্ট। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা টাটা এসি গোল্ড যে গাড়িটি রয়েছে, এই গাড়িটি বিশেষ করে বিক্রির জন্য রয়েছে। যদি আপনারা নিতে চান তো অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলুন তাহলে আমরা গাড়িটি এক ঝলকে দেখে নিই কেমন কী কন্ডিশনে রয়েছে। তো প্রথমে যে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে যে প্রোফাইল আপনাদেরকে দেখাচ্ছি, সামনে প্রোফাইল দেখেই বুঝতে পারছেন গাড়িটি একেবারে নতুন, মানে একেবারে নতুনই রয়েছে। আর সামনে যে হেডলাইন, মানে যে লেখাটা দেখতে পাচ্ছেন সোনালি হ্যাচারি, হ্যাচারি মানে বুঝতে পারছেন খুব একটা ছোটোখাটো, মানে হালকা লোডের গাড়িটি চলতে। তার সাথে ফগ ল্যাম্প পেয়ে যাচ্ছেন, ফগ ল্যাম্প আপনাকে লাগাতে হবে না। আর যা দেখতে পাচ্ছেন এখন অরিজিনাল কালার অরিজিনাল রয়েছে। আসুন একটু সাইড প্রোফাইল থেকে দেখে নিচ্ছি। সাইড প্রোফাইলে দেখতে পাচ্ছেন কালার, দেখতে পাচ্ছেন কালারে একেবারে বললাম যে আপনাকে একেবারে অরিজিনাল কালার রয়েছে, কোনো ডুপ্লিকেট কালার নেই। তবে ছোটোখাটো হয়তো স্ক্র্যাচ হয়তো হতে পারে, যেহেতু এগুলো লোডিং গাড়ি মানে কমার্শিয়াল গাড়ি, টুকিটাকি স্ক্র্যাচ হতে পারে। তার সাথে সাইড প্রোফাইলটা পিছনে চলে আসছি, পিছনে প্রোফাইলটা দেখে নিচ্ছেন, ডালাটা দেখতে পাচ্ছেন নেট সিস্টেম ডালা করা রয়েছে, নেট সিস্টেম ডালা করা রয়েছে। তার মানে মানে আইডিয়া লাগিয়ে নেন, এটা অরিজিনাল কিন্তু খুব মানে যে একেবারে হালকা লোডে চলতে আসুন। তার সাথে আপনাদের মনে একটা সংশয় থাকতে পারে যে নেট সিস্টেম যেহেতু ডালা রয়েছে মনে হয় ডালাটা কিন্তু কমজোরি হবে, একেবারে ভুল। ডালাটা একেবারে সলিড রয়েছে, দেখতে পাচ্ছেন খুব শক্ত সবল রয়েছে, এবং কাঠামোটা যে রয়েছে ডালার কাঠামো তৈরিটা, এটা কিন্তু খুব সুন্দর রয়েছে। এবং তার সাথে দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু জায়গায় জং ধরে আছে, কিন্তু জং ধরেছে যেহেতু কালারটা ডিসকালার হয়েছে, যার জন্য জং ধরে আছে, কিন্তু ডালাতে ক্ষতি হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। আসুন একটু ভিতরটা দেখে নেন, ভিতরটা দেখতে পাচ্ছেন আপনারা, দেখে যা রয়েছে একেবারে আপনাদের সামনে রয়েছে ডালা আনলোডিং লোডিং কিছু হয়েছে মালপত্র, যার জন্য একটু ঝেঁচা করা হয়েছে ডালার মধ্যে, কিন্তু ডালাটা একেবারে অরিজিনাল রয়েছে। স্টেপনি টায়ারটা একটু ক্ষয় হয়েছে, কিন্তু চলার জন্য বেশ সাপোর্ট আপনাকে দিবে। কো ড্রাইভারের সাইড প্রোফাইলটা এবার দেখে নেন, টায়ারের কন্ডিশন দেখতে পাচ্ছেন একেবারে নতুন কন্ডিশনের টায়ার রয়েছে। সামনের টায়ারটাও দেখে নেন, সামনের টায়ারটা তার তুলনায় আরও ভালো রয়েছে, একেবারে নতুন দেখতে পাচ্ছেন। কেবিন প্রোফাইলটা দেখে নিন এবার, কেবিন প্রোফাইল বুঝতে পারছেন কমার্শিয়াল গাড়ি, ছোটোখাটো গাড়ি, খুব একটা হাইফাই আপনারা কেবিন পাবেন না। তবে দেখতে পাচ্ছেন যে প্লাস্টিক কভার এখানে জড়ানো রয়েছে, এবং রুফটাও দেখতে পাচ্ছেন, রুফটাও দেখে বুঝতে পারছেন, এবং সিট কোয়ালিটিগুলো যে রয়েছে একবারে নিউ কন্ডিশন রয়েছে, এবং কভার দেওয়া রয়েছে এক্সট্রাভাবে। দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড একবারে যা রয়েছে, গাড়ির যেহেতু বেশি বয়স নেই, মাত্র 2021 গাড়ি, সেই হিসাবে গাড়ির বয়স মাত্র প্রায় দু বছর হবে। তো 2 বছরের গাড়ি তো আর কি মানে সেরকম তো কিছু হওয়ার সম্ভাবনা নেই, যেহেতু গাড়ি নতুন রয়েছে। তার সাথে দেখে নিন এটা, এই যে তলা দেখতে পাচ্ছেন, তো তলাটা দেখে বুঝতে পারছেন আশা করি যে না গাড়ি কী কন্ডিশনে রয়েছে। মিউজিক সিস্টেম লাগানো রয়েছে, মিউজিক সিস্টেম আপনাকে লাগাতে হবে না, আপনি পেয়ে যাচ্ছেন মিউজিক সিস্টেম। গিয়ারটা একটু চেঞ্জ করে দেখি কেমন কী রয়েছে, গিয়ার শিফট করলাম, প্রত্যেকটা গিয়ার কিন্তু খুব সহজভাবে ইজিলিভাবে একেবারে শিফট হয়ে যাচ্ছে। 2 বছরের গাড়ি, তো গাড়িটা স্টার্ট করে দেখি কেমন কী সাউন্ড কোয়ালিটি রয়েছে। এক চান্সে নিয়েছে স্টার্ট, বুঝতে পারছেন, এবং সাউন্ড কোয়ালিটিটা শুনেন, আশা করি আপনাদের মানে আওয়াজটা পৌঁছাচ্ছে কিনা জানি না, কিন্তু একেবারে স্মুথ এবং খুব সুন্দর মিষ্টি আওয়াজ রয়েছে গাড়ির আওয়াজ। আমি পিক আপ দিয়ে দেখছি কেমন রয়েছে। যে সকল দাদাভাইরা গাড়ি সম্বন্ধে বোঝেন ওনাদেরকে কিছু বোঝাতে হবে না, সাউন্ড শুনে বুঝে নিয়ে গেছেন আপনারা। নিউ কন্ডিশনের গাড়ি, একটু আগিয়ে দেখছি একদম পিছিয়ে দেখছি কেমন কী রয়েছে এর পাওয়ার। আশা করি আপনাদের গাড়িটি অবশ্যই ভালো লেগে হবে, কারণ গাড়িটি খুব অল্প বয়সে, এবং গাড়িটি একেবারে যা রয়েছে অরিজিনাল রয়েছে। ভেতরটাও দেখতে পেলেন,
এবং চালিয়ে আপনাদেরকে দেখালাম যে গাড়ি একেবারে নিউ কন্ডিশন হয়েছে। তো আপনারা যদি মনে করেন যে গাড়ি মানে নেওয়ার কথা যদি ভাবছেন, নতুন গাড়ি নিতে গেলে আপনাকে অনেকটা টাকা পে করতে হবে, সেক্ষেত্রে আপনি প্রায় 50% বাজেটের মধ্যে, 50% কম বাজেটের মধ্যে আপনি গাড়ি পেয়ে যাচ্ছেন। একটা নতুন গাড়ি নিবেন, একটা নতুন গাড়ি নেবেন এবং তার সাথে আবার আপনাকে গাড়ির ডালা বানাতে হবে, অনেক কিছু ব্যাপার আছে, আপনি সেখানে রেডিমেড পেয়ে যাচ্ছেন, নিয়ে গিয়ে শুধু নিজের ব্যবসাতে লাগিয়ে দিন, আর বেশি কিছু করতে হবে না। তার সাথে লোনও পেয়ে যাবেন, সব ফ্যাসিলিটি আপনি পাবেন। যদি নিতে চান গাড়িটি, যদি পছন্দ হয়ে থাকে, তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন। আপনারা 3-10টা, হ্যাঁ, এবং এটি হচ্ছে টাটা এসি গোল্ড 2021 মডেল ডিজেল ভ্যারিয়ান্ট, দাম রাখা আছে 3,10,000 টাকা। পেপার আপডেট করে দেওয়া হবে এবং তার সাথে যা সুবিধা মানে লোন, তারপর থেকে যা সমস্ত সুবিধা দরকার আপনি এখান থেকে পেয়ে যাবেন। এবং এই গাড়িটি নেওয়ার জন্য আপনাকে যোগাযোগ করতে হবে রেজাউল অটো সার্ভিসের সাথে। আপনারা যদি নিতে চান তাহলে ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম আরও গাড়ির ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। জয় হিন্দ, জয় ভারত।